गुड मर्निंग फ्रेंड्स, वेलकम टू माई न्यू ब्लॉग। तो एखन टाइम हो सकाल नटा। सो आज के तातर उठे गेलोम, उठे बजार टजार गेलोम से हीखान देखे आस्ते आस्ते तक देरी लेगे गल ब्लॉग स्टार्ट कर लम गाइस। सो अपना देखते हमारे घर एक बैग आो ये बैगटा हैंडिकैम आँ सोनिर से बाबा के दस बचर बारो बचर आगे। हाँ तो गाइज वोटार चार्जार ना मैंने गाइज हारिए गे मैंने से कत बचर तक खुजे जा लास्टे ड़े दीसी दे कदिन हल आ ই উঠলো মাথায় যে চার্জার খুঁজতে খুঁজতে দিয়ে করে করে বাবাই কোথা থেকে খুঁজে খুঁজে কালকে ফাইনালি পেলো এই হ্যান্ডিক্যামের চার্জার। সো খুব ভালো লাগছে। এবার এটাতে আমি ব্লগ করব। সো কেমন কোয়ালিটি হবে, কেমন সাউন্ড কোয়ালিটি হবে একটু এটা অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। সো দেখি কেমন ক্যামেরাটা। সো গাইস হ্যাঁ সিটে বসে দেখাচ্ছি। তো গাইস চলেন ওখানে বসে দেখাচ্ছি আপনাদেরকে। সো দেখতে পাচ্ছেন এটা এই ক্যামেরার ব্যাগ। সো আমি এটাকে এখন ওপেন করছি। সো দেখেন डाउट लगलो ना। सो कैमरा क्वालिटी खूब भलो। तो देखें चार्जर पोर्ट चार्जर पाव गलो ना जो वायरलेस मैं बैटरी खोला जाए तो बैटरी खोला दिए चार्जे बसिए दी। सो ये लगा এমনি করে লাগানো যায়। আর এখানে একটা কার্ডও ভরা আছে 4GB-র মতো। সো কোয়ালিটি খুব ভালো, মানে দূরের জিনিসটা ভালো ফোকাসে নিতে পারে। দেখি ট্রাই করি এবার, আপনাদেরকে দেখাচ্ছি এবারে ক্যামেরা রেকর্ডিং দেখাচ্ছি। সো গাইস এবার আমি এই আমার হ্যান্ডি ক্যামেরা রেকর্ডিং করছি। দেখতে পাচ্ছেন এটা আমার ব্লগিং সেটআপ যেটা ভাই ধরে আছে। ভাইকে কালো কালো লাগছে তো বুঝতে পারছি না কেমন লাগছে। হ্যাঁ এদিকে এদিকে একটু এদিকে একটু ঠিক লাগছে। সো দেখতে পাচ্ছেন কেমন একটু ভাইয়ের মুখে ফোকাস করি হাসো। তো গাইস দেখি এবার দূরের জিনিস তো কি হলো ফোকলা। তো গাইস দূরের কোনো জিনিস লিখাও তো দেখা যাচ্ছে না যে শ্যুট করবো। দেখেন গাইস এই এসিটা তো আছে, এসিটা দেখি দূর থেকে ফোকাস করি কেমন লাগে। সো ভাই সরো দেখি। তো দেখতে পাচ্ছেন এই এসিটাকে আমি দূর থেকে ফোকাস করবো, দেখবেন কত কোয়ালিটি ভালো। দেখেন দেখতে গা দেখেন গাইস এটা চি আরও জুম করবো, দেখবেন ছোটো ছোটো লিখা আরও ভালো পড়তে পারবেন। দেখেন গাইস ডিসি ইনভার্টার, তারপর কী লেখা আছে নড়ে চলে যাচ্ছে না বুঝা যাচ্ছে না ও কাছে কি বোঝাতে। মানে গাইস এর মানে ফোকাস এত ভালো না, মানে যত দূরে থাকবেন তত মানে লেখাগুলো দূর থেকে পড়তে পারবে না গাইস। না ভাই তো চলেন ব্যাগটাকে নিই না, কখন হনুমান আসবে পালিয়ে যাবে, নিয়ে পালিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই ক্যামেরা এখন শ্যুট করছি। তো ওখানে কয়েকটা ফুল আছে দেখি, এই ফুলটা তুলি। সো গাইস দেখলেন এরকম শ্যুট হলো ক্যামেরায়। তো আমি তো বুঝতে পারছি না, আমি এডিটিংয়ের সময় বুঝবো কেমন হলো না হলো। তো আপনারাও বলবেন কেমন লাগলো, আপনারা তো ব্লগটা অবশ্যই দেখবেন কালকে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। সো যেটুকু হোক যাই হোক ভালো হোক খারাপ হোক আমি এটাতে যতটা পারবো শ্যুট করব, দিয়ে পরে দেখা যাক কেমন হয় কোয়ালিটি ইউটিউবে ছাড়ার পর। সাউন্ড কোয়ালিটিও চেক করব আমি, মানে কালকে আমি শুনছিলাম তো সাউন্ড কোয়ালিটি মানে মানে এটাতে মানে হ্যান্ডিক্যামে শুনছিলাম তো অত মানে ক্র্যাকি ক্র্যাকি সাউন্ড লাগছিলো, কিন্তু যখন আমি ল্যাপটপে নিলাম ভিডিও ফাইলসগুলো তখন কোয়ালিটি ঠিক আছে। কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, ব্যাকগ্রাউন্ড নয়েজকে তো আমি সরাতে পারবো না, ওটা থাকবে। সো এবার আমি শিফট করে যাই আমার ব্লগিং সেটআপে। সো গাইস চলে এলাম এবার ব্লগিং সেটআপে, কন্টিনিউ করছি। সো ক্যামেরা কোয়ালিটি কেমন লাগলো একটু বলবেন, যাই কোয়ালিটি হোক ওটা তো শ্যুট করবো, এমনি মোবাইলও শ্যুট করবো। তো বন্ধুরা আমরা ছাদ থেকে চলে এলাম আমি আর ভাই। তো ভাই ছাদে থাকতে চাইছে না, শুধু ভয় করছে, হনুমানেরই ভয় করছে আর বেশি কিছু না। কখন হনুমান চলে আসবে দিয়ে একে নিজের বাচ্চা ভেবে নিয়ে চলে যাবে। না আমি হনুমান না, তুই তাহলে গাধা গাধা। আমি এখন ক্যামেরাতে আমি ব্লগিং করব, ব্লগিং দি ফেলে দেবা আরেক জ্বালা দি চার্জারের আনা না আনা সমান।
সো গাইস এখন বাজছে 9:30 আর এখন আমি একটু এখন আমি ক্যামেরাটা দেখবো কেমন ব্লগিং চলেন মা কি করছে দেখাই। তো গাইস এখানে দাদা সব এনেছে টমেটো চাল কুমড়ো আর সিংলা মির্চ ওইটা কি পেঁপে পেঁপে এটা ভিন্ডি ওইটা এটা কি এটা কি আদা আদা এটা রসুন এটা এটা লঙ্কা বড় বড় লঙ্কা আর এখানে কি এটা কি এটা কি মা ওটা কাটুয়ার ডাঁঠা আর আদা রসুন লাগবে আদা রসুন এখানে লাগবে তো আর এটা হচ্ছে এই গোল্ডেন পটল আমি ভুল করে ইংলিশে বলেছি আমার ইংলিশ বলা অভ্যাস বলে তো এটুকু এনেছে দাদা। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে দুপুর 1:10 তো আমাদের খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে তো ভাই আমাকে চ্যালেঞ্জ করছে মানে চ্যালেঞ্জ করছে যে ক্যারামে তো আরে আমি ক্যারামে চ্যাম্পিয়ন দাদা লুডুতে চ্যাম্পিয়ন হ্যাঁ আমি একটু আগে লুডু খেলা হলো আমাদের তো লুডুতে আমি ভাইকে 2-3 বার হারিয়ে দিলাম মানে স্নেক আর লেডারে তো তো জিততে পারছে না তাতে উড়ে গেছে দে বলছে হ্যাঁ দে বলছে যে আমি তোমাকে ক্যারামে হারাবো হ্যাঁ বল যদি আমি জিতি তাহলে আমি ক্যারামের লিডার আমি চ্যাম্পিয়ন দেখি কে জিতে ক্যারামে আমি জিতবো ক্যারামে না গাইস আমি জিতবো তুমি জিতবে গাইস আমি জিতলে আমি জিতবো আমি জিতবো দেখবা তুমি ভাই এদিক ওদিক মেরে দিবে আমি একদম ঠিক একদম পকেটে ফেলে দিব আমি চ্যাম্পিয়ন হয়ে যাব ভিডিওটাকে পজ করে কমেন্টে লিখেন যে কে জিতবে দাদা না আমি আমি জিতবো তো লেটস স্টার্ট দা গেম গাইস আরে বুঝি না এ একবারে বোকা গাইস আমি আগে মেরেছিলাম না ওরকম না আমি তো রেডি নাই তুমি দুটো প্লেয়ারকে রেডি হয়ে থাকতে হবে তবে তো খেলা হবে না Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. কয় তিনটে করেছে? এক দুই তিন। তা আমার কোন থেকে বেশি করেছে? আমার এখানে 4-5 5টা ওই মিনিট। আরে আমারটা বেরিয়ে গেছে। এটা চিটিং। এখানে আমি ছিলাম। সো গাইস আমি জিতে গেলাম লাস্ট টাইম ক্যারামে চ্যাম্পিয়ন হয়ে গেলাম আমি বললাম আপনাদেরকে আমি জিতবো সো ভাইয়ের দোষটা আমি আপনাদেরকে বলছি আমি আবার খেলবো আমি আর খেলবো না সো গাইস ভাইয়ের দোষ হচ্ছে যে আমি ভাইকে বলছি যে তোমার এই সাদা গুটিগুলো এখনো দুটো বেঁচে আছে তো তুমি লাল গুটিটাকে এখনো ফেলো না তার সত্ত্বেও ও লাল গুটিটাকে ফেলে দিল মানে মারা যাবে কিন্তু পড়ে গেলে তো দোষ ওরই তো পড়ে গেল আর লাস্টে আমি জিতে গেলাম সো ভাই কী বলবা পরপর দুটো গেম আমি জিতলাম আমি আর খেলবো না আমার টাইম না আমার ক্লাস আছে আমি এখন পারবো না আর পরে খেলবো তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 6:00 আর আমি মাকে নিয়ে বাজার এসেছি ওই ঠাকুরের জন্য কী সব বাজার লাগবে তাই মাকে এনেছি কালকে আসতো কিন্তু কালকে হবে না আমার টিউশন আছে বিকালে সন্ধ্যেবেলায় জন্য হবে না তো মাকে বললাম তুমি আজকে চলো আজকে ফাঁকা আছি তো দেখেন গাইস মা বাজার করছে বেশি কিছু নিবে না অল্প জিনিস নিবে তো ওটুকু জিনিস কি হলুদ মনুদ লাগবে ওটুকু নিবে We must never stop the way But jumping out of here my name মা এখন এসছে দরকমার দোকানে কিছু নিতে কি নিচ্ছে দেখা যাক Let's go back to when trees were swung Kids across the lane Savannah I'm coming home Savannah We'll never be alone Savannah The beauty of the world Savannah কি জানি মা কি নিচ্ছে মানে দু থেকে দেখা যাচ্ছে না আমি বাড়িকে জেনে নিব বাড়িকে আপনাদের বলে দেবো কী নিচ্ছে তো এ দেখতে পাচ্ছেন এই দশকামার দোকান থেকে আমরা সব ঠাকুরের জিনিস কেনাকাটা করি এই দশকামার দোকান অনেক ভালো কাদি বাজারে
সো বন্ধুরা, এখন আমি এসছি ভাই কিনে দেখতে যাচ্ছেন বেড়াতে। তো কাঁদছিল, আমি মাকে নিয়ে বাজার গেছিলাম, আপনারা তো দেখলেন। এবার ভাইও কাঁদতে লেগেছে, যাবো হয়তো, ওকে নিয়ে যাওয়া তো অসুবিধা হতো। তো আমি এখন একটু একটু ভাইকে নিয়ে বেড়াচ্ছি। তো আমি একটা গঙ্গার ধারে এখন শ্মশান পেরিয়ে এলাম, ওইদিকে শ্মশান ছিল। তো কেমন লাগছে বেড়াতে আসতে অনেকদিন পর? ভালো, মাস্ক ঠিক করে পড়ো। তো বন্ধুরা, এখনই আমরা বিড়ি পড়বো। তো কোয়ালিটি আশা করি ভালো আসছে। তো আপনাদের সঙ্গে বাড়িতে দেখা হচ্ছে। ভুম ভুম, এরকম ভাই ভুম করছে। যাই হোক, ভালো আসছে কোয়ালিটি, সোনির লেন্স। তো চলেন, বাড়িতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। গাইস, তো আজকে খুব টায়ার্ড ফিল লাগছে। আজকে সকাল থেকে অনেক কাজ করলাম, আর বাকি যেসব মুদিখানার জিনিস আনা হয়নি সেগুলো সকালে আনলাম। সকালে আবার বাজার গিয়েছিলাম, আজকে ক্লাস একগাদা হলো। একগাদা মানে একটাই ক্লাস হয়েছে, ক্লাস হলো, হোমওয়ার্ক হলো। দিয়ে আবার মাকে নিয়ে বাজার গেলাম, আবার ভাইকে নিয়ে একটু বেরু করে নিয়ে এলাম। তো আজকে গাইস, আজকে দিনটা অনেক টায়ার্ড গেল। সো গাইস, আজকে ব্লগটা বেশি লম্বা করছি না, আজকের ব্লগটা এই নিউ হ্যান্ডিক্যামে আজকে এন্ড করছি, আজকে মোবাইলে এন্ড করছি না। সো আজকে ব্লগটা এই পর্যন্ত থাক। আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি নতুন এসে থাকুন। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আবার নিউ ব্লগে। তো তখন স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই।